আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ। কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, যেই কবরের কাছে গেলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনু পর্যন্ত নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই। কবর দেখে, কবরের কাছে দাঁড়ালে তিনি এত বেশি কাঁদতেন যে দুই চোখের পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে তার বুক ভেসে যেত। কেউ কেউ তাকে প্রশ্ন করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আলোচনা করেন, তখনও তো আপনি এত বেশি কান্নাকাটি করেন না, আপনার মধ্যে এরকম জালজালা তৈরি হয় না। যতটা আপনাকে দেখি যে আপনি কবর দেখলে কান্নাকাটি করেন, আপনার দিলের মধ্যে একটা জালজালা পয়দা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে এই কবর হলো আখেরাতের প্রথম দরজা, প্রথম গেট, প্রথম ঘাঁটি। মৃত্যুর পরে আখেরাতের যে যাত্রা শুরু হয় তার প্রথম ধাপ হলো কবর। কবরের মধ্যে আল্লাহ তাআলার বান্দা যদি সফলতা লাভ করে, কবরে ফেরেশতারা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলার বান্দা যদি কামিয়াবি অর্জন করতে পারে, সঠিক জবাব দিতে পারে, তাহলে হাশর, মিজান, ফুলসেরাত, আমল নামা কোথাও তার আর কোনো ভয় নেই। আর কবরের পরীক্ষায় বান্দা যদি ফেল করে ফেলে, তাহলে হাশর, মিজান, ফুলসেরাত কোথাও সে আর নাজাত পাওয়ার, আজাব থেকে, বিপদ থেকে নিরাপদ থাকার সম্ভাবনা নেই। তাই কবর প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল, যেখানে আখেরাতের পরিণতি নির্ধারিত হয়ে যায়। ফেরেশতারা যখন প্রশ্ন করে ওই প্রশ্নের মাধ্যমে, এ কারণে আমি কবর দেখলে আমার ভিতরে জালজালা তৈরি হয়, আল্লাহর কাছে এত কান্নাকাটি। ভাই সব, সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে যে হাদিসটা রয়েছে তার সারাংশ আপনাদের সামনে পেশ করলাম। অনেকেই বিষয়টি জানতে চেয়েছেন, হৃদয়ের তামান্না যে কবরে কিভাবে থাকব, কিভাবে প্রশ্নের জবাব দেব। যদি প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে কীরকম আজাব কবরে হবে, এটা আলমে বারজাখ, কবরের পরীক্ষার ভয়, কবরের আজাবের ভয় মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করে, ইসলাম মানার আগ্রহ তৈরি করে। এই জন্য বেশি বেশি কবরের আজাব সংক্রান্ত হাদিসগুলি পড়া, আয়াতগুলি পড়া, কারণ কবর এমন এক জায়গা, প্রত্যেকটি মানুষকে কবরে যেতে হবে। মাটিতে যদি কবর না হয়, আগুনে পোড়া গেলে আগুনের ভিতরে কবর হবে। আপনি যদি আগুনে পুড়ে ছাই হয়ে যান, আল্লাহ না করুন, ওটাই হবে তার কবর। পানিতে ডুবে কেউ মারা গেল, হয়তো তাকে মাটির কবরে দাফন করা গেল না, তার লাশ পাওয়া গেল না, ওই পানিই হবে তার কবর। অর্থাৎ যেই লোকটা যে অবস্থায় মারা যাবে, যেখানে তার লাশ নিঃশেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটাই তার কবর। সুতরাং কবরস্থান দেখলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরওয়ালা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, একটু সময় পরে আমিও তোমার কাছে আসছি, তুমি নিরাপদে থাকো। আসুন মৃত্যুবরণ করার আগে কবরের সামান, কবরের সুখ শান্তি যেন আমরা লাভ করতে পারি, সে আমল আমরা পৃথিবীতে বেশি করে করি। ইসলামী জিন্দগি, কোরআন সুন্নার জিন্দগি, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, এসব সীমারেখা ঠিক রেখে দিনই জিন্দগি পালন করার মধ্যেই কবরের শান্তি আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। কবরের আজাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ইমানের সাথে আল্লাহ আমাদেরকে মৃত্যু নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।